আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন, যুক্ত রয়েছি আপনাদের সাথে এবং দীর্ঘক্ষণ আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তবে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের জীবনের কিছু উপলব্ধিবোধ, অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে কিছু না কিছু শিখি, কিছু বিষয়ে অনেক সময় উপলব্ধি করি, অনেক সময় উপলব্ধি করি না। তবে আজকে আমি বেশ কিছু আমার জীবনের উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি ঘটনা আমি শেয়ার করি, সেটি হচ্ছে দেখেন আমাদের যে আল্লাহ যে আমাদের নাক তৈরি করেছে, নাক নাকের যে এই যে ফোকা দেখতে পাচ্ছেন, আমি এমন একটা জায়গায় থাকি এখানে আমি যখন রাস্তায় বের হই তখন এত পরিমাণ ধুলা থাকে বা এত পরিমাণ হচ্ছে ধুলা, আপনি হচ্ছে মানে ভাবতেও পারবেন না, রাস্তা পুরো হচ্ছে ধুলায় ধুলাময় হয়ে যায়। তো দেখেন আমরা কিন্তু নিঃশ্বাস নিতে আসি নিতে আসি নিতে আসি, আমরা কিন্তু নিঃশ্বাস সারি নিঃশ্বাস নেই সারি নিঃশ্বাস নেই, কিন্তু আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। যদি এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি না করতেন তাহলে দেখেন আমাদের কি অবস্থা হতো, আমাদের নাক দিয়ে কিন্তু সব ধুলোগুলো আমাদের ব্রেন ট্রেন বা হচ্ছে পুরো হচ্ছে মানে বডির ভিতরে চলে যেত নাকের ভিতর দিয়ে, কিন্তু আল্লাহ আমাদেরকে এত মায়া করে এত দয়া করে সৃষ্টি করেছেন যে আমরা এত পরিমাণ নিঃশ্বাস নেই বা এত নিঃশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকি, তারপরও আমাদের কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না। আমি যেদিনই হচ্ছে রাস্তা দিয়ে চলাচল করি, অর্থাৎ এই রাস্তা দিয়ে যখন যাই কোথাও, এখানে সাধারণত ইজি বাইক চলে, তো আমি ইজি বাইকে করে যখন কোথাও যাই, যাওয়া আসার পরে আমি তো অবিরত ওই পথে ধুলা কিন্তু আমার মস্তিষ্ক দিয়ে মানে নাক দিয়ে নিতেছি, কারণ আমার নিঃশ্বাস তো নিতে হয়, নিঃশ্বাস তো আমি আটকে কোথাও চলতে পারি না। তো যখন আমি নিঃশ্বাস নেই তখন কিন্তু ধুলা কিন্তু মানে একদম ভিতরে চলে যাওয়ার কথা এই নাকের ফাঁক দিয়ে। তো যাই হোক, এরপর দেখলাম মানে আল্লাহ কতটা হচ্ছে আমাদেরকে দয়া করেছে, যে যখন আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পরে কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে আমি দেখি ওটাকে মনে হয় সিলেসা বলে বা সিলেসা টাইপের, এখানে কিছু কালো ইসের মতো জমা হয়ে থাকে, এখানে জমা হয় এখানে জমা হয়। দেখেন তার মানে আল্লাহ এমন সিস্টেম করেছে যে ধুলাগুলো কিন্তু যায় না, ধুলাগুলো কিন্তু যে ছাঁকনি বলে বা আমরা যে চা বানানোর পরে যে ছাঁকনি দিয়ে হচ্ছে পাতিগুলো হচ্ছে বা চা পাতাগুলো হচ্ছে আমরা যে মানে ছাঁকনি দিয়ে হচ্ছে ই করে আলাদা করি, শুধু পানিটুকু আমরা হচ্ছে রাখি, তো ঠিক ওরকমই আমার মনে হলো যে আল্লাহ ওরকম একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, যে কারণে ধরেন আমরা শুধু নিঃশ্বাসটাই নেই, নিঃশ্বাসের সাথে হয়তো হালকা পাতলা ধুলা যেতেই পারে, এত পরিমাণ ধুলা, কিন্তু বেশিরভাগই কিন্তু ছাঁকনি হিসেবে কাজ করে আমাদের এখানে কাজ করে, কিন্তু আমাদের এখানে নাকের এখানে কিন্তু জমা থাকে, আমাদের কিন্তু সেই ধুলাগুলো কিন্তু নাক দিয়ে যায় না। তো দেখেন কতটা হচ্ছে আল্লাহর দয়া বা কতটা হচ্ছে আমাদের জন্য এরকম দয়া করেছেন। এরপরে দ্বিতীয় উপলব্ধিবোধ, দেখেন আমরা এই যে চোখ হচ্ছে দিয়ে দেখি সারাক্ষণই, ধরতে গেলে যতক্ষণ আমরা সজাগ থাকি ততক্ষণই আমাদের কিন্তু চোখ মানে খুলে থাকে, পলক নেই চোখ খুলে থাকে। দেখেন যদি এই চোখের পাশে যদি হচ্ছে পাতার পাশে যে এই যে পশমগুলো আছে এগুলো যদি না থাকতো তাহলে ভেবে দেখেন যে কী একটা অবস্থা হয়ে যেত, মানে আমাদের চোখ কিন্তু একদম অল্প বয়সেই কিন্তু নষ্ট হয়ে যেত, কারণ এখানে দেখেন এই যে বারবার পলক নেই, আমরা কিন্তু সেকেন্ডে অনেকবার পলক নেই, এটা বিজ্ঞানীরা ভালোভাবে হিসাব করে বলতে পারবো না, আমি ঠিক হিসাবটা বলতে পারবো না যে আসলে কত বার আমরা এক সেকেন্ডে পলক নেই, কিন্তু তারপর দেখেন এখানে এই যে চোখের পাশে এই পশমগুলো থাকার কারণে যে আমাদের কতটা হচ্ছে উপকার, মানে এগুলো আসলে মানে কাউকে বলে বোঝানো যাবে না যে আমাদের জন্য কতটা হচ্ছে অনুগ্রহ আল্লাহ তাআলা করেছেন, মানে এগুলো কোনো কিছু দিয়ে আপনি হিসাব করতে পারবো না। আমরা মানে কি বলবো যে আল্লাহর কাছে আমাদের সারাক্ষণ কৃতজ্ঞ থাকা উচিত যে এত এত নিয়ামত এত এত অনুগ্রহ আমাদেরকে করেছেন, যে এই চোখ মানে যাতে সেফ থাকে, চোখে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য তিনি সিস্টেম করে দিয়েছেন, এরপরে নাক যাতে হচ্ছে
ধুলাবালি বা কোনো ধরনের বাজে কিছু নাক দিয়ে যাতে ভিতরে একদম না যেতে পারে সেজন্য ছাঁকনি টাইপের একটা সিস্টেম করে দিয়েছেন। তো দেখেন এই বিষয়গুলো আসলে ভাবলে অবাক হই যে দেখেন মানে আমাদেরকে শুধু সৃষ্টি করে না, যে আমাদেরকে একটা মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠাই দিছে যে যা তোরা তোদের মতো কইরা থাক, তোরা তোদের মতো কইরা বাস। বিষয়টা কিন্তু এরকম না, মানে আমাদেরকে শুধু ওইরকম করে কিন্তু বানায় না, আমাদেরকে এত এত সুন্দর ডিজাইন করেছে, মানে সব কিছুর একটা কি বলে নিরাপত্তা দিয়েছে, সব কিছুতে আমাদেরকে হচ্ছে এমন একটা সিস্টেম করে দিয়েছে যে দেখেন মানে এগুলো কল্পনায় আনতে পারবেন না যে এত এত মানে হচ্ছে সিস্টেম। এগুলা উপলব্ধি হয় কখন আমাদের জানেন? যখন আমরা অসুস্থ হই, যখন আমাদের হয়তো একটা কিডনি নষ্ট হয়ে যায়, কিন্তু কিংবা হচ্ছে শরীরের ভালভ নষ্ট হয়ে যায়, কিংবা হচ্ছে আমাদের লিভারের সমস্যা হয়, মানে তখনই আমাদের হচ্ছে উপলব্ধি হয় আসলে আল্লাহ আমাদের হচ্ছে শরীরে কি দিয়েছে এবং কি মানে অমূল্য সম্পদগুলো আমাদেরকে দিয়েছে, এবং সেই সম্পদগুলো কতটা হচ্ছে সেইভে রেখেছে। হয়তো আমরা অসচেতনতার কারণে বা হচ্ছে অনেক কিছু না জানার কারণে আমরা অনেক সময় সেগুলোর সঠিক ব্যবহার করতে পারি না, সঠিকভাবে হচ্ছে সেগুলোর পরিচর্যা করতে পারি না, যে কারণে হয়তো আমাদের অনেক সময় হচ্ছে আমরা অসুস্থ হয়ে পড়ি বা আমাদের কিডনি লিভার বা এই টাইপের বিষয়গুলো হচ্ছে নষ্ট হয়ে যায় বা সমস্যাগ্রস্ত হয়। তো এই বিষয়গুলো দেখেন একটু মানে আমাদের ভাবা উচিত, বিশেষ করে আমরা যখন ঘুমাতে যাই তখন ভাবা উচিত যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিলেন, এত হচ্ছে সুন্দর করে সৃষ্টি করলেন, আমরা তার জন্য কি করতেছি বা কি করতে পেরেছি, এই বিষয়গুলো একটু ভাবা উচিত, আমাদের উপলব্ধি করা উচিত। আরেকটি বিষয় আপনাদেরকে সচেতনতার জন্য বলবো, আমি রিসেন্ট 2-3টি কেস দেখেছি বর্তমানে, কিন্তু জন্ডিস একটা খুবই মানে সমস্যার কারণ। একবার জন্ডিস হলে আমি যতটুকু দেখেছি যে তারা আর জীবনে ফিরতে পারে না, তাদেরকে ওপারে চলে যেতে হয়, এরকম আমি বেশ কয়েকটি বিষয়ে দেখেছি। এমনকি এই লাস্ট মাস দুয়েক আগের ঘটনা, আমার বেডে ঘুমাইছে, আমার পাশে ঘুমাইছে, আমার পাশেই ছিল আমার রুমমেটের একজন আত্মীয়, তিনি আমার পাশেই ছিল, তার হচ্ছে জন্ডিস হয়েছে, কিন্তু তিনি আসলে উপলব্ধি করতে পারে নাই কখন তার জন্ডিসটা হয়েছে বা ওই মানে এমন একটা স্টেজে যাওয়ার পরে তিনি উপলব্ধি করলেন বা হচ্ছে চিকিৎসার জন্য আসলেন। আসার পরে যাই হোক তার হচ্ছে বিভিন্ন জায়গায় টেস্ট হলো, পিজি হসপিটাল আপনারা চিনেন ঢাকার, তো সেই পিজি হসপিটালে বেশ কয়েকটা টেস্ট হলো, টেস্টে দেখা গেল একজন মানুষের শরীরে যে উপাদানগুলো থাকা উচিত বা যতটুকু পরিমাণে থাকা উচিত তার চেয়ে অনেক বেড়ে গেছে। তো যে কারণে বোঝা গেল যে আসলে যদি তাকে অপারেশনও করা হয় বা অপারেশন করানোর আসলে এই মুহূর্তে কিছুই নেই, যে এখন যে কয়দিন তিনি সুস্থ স্বাভাবিকভাবে থাকবেন বা যতদিন হচ্ছে বাঁচতে পারবেন ততদিনই হচ্ছে তার হায়াতি বা এরকম টাইপের বিষয়। তো যাই হোক তাকে হচ্ছে পিজি হসপিটাল থেকে হচ্ছে নিয়ে যাওয়া হলো বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে মানে তার একটা মানে আলাদা একটা ই ছিল, কীরকম যে সে কিন্তু কারো সহযোগিতা ছাড়া হাঁটতে পারতো, তারপরে সহযোগিতা ছাড়া গোসলখানায় যাওয়া, টয়লেটে যাওয়া সব কিছুই তিনি হচ্ছে কারো সহযোগিতা ছাড়াই করতে পারতেন, শুধু খাবার খাওয়ার সময় তাও আমাদের সাথে একদিন তিনি ঝাল খাবার খেয়েছেন, আর সাধারণত তিনি স্যুপ টাইপের খাবারগুলো খাইতে পারতেন, ধরেন মুরগির স্যুপ বা হচ্ছে সাবুদানা বা এই টাইপের যেইগুলো আছে আমরা সাবু বলি, ওটা সম্ভবত সাগু আর কি, তো সেই খাবারগুলো মানে স্যুপ টাইপের খাবারগুলো তিনি খেতে পারতেন আর বাকিগুলো সাধারণত অ্যাভয়েড করতেন, তবে ঝাল আমাদের সামনে একদিন খেয়েছেন। তো দেখেন সেই মানুষটা বাড়িতে গেল, বাড়িতেও হচ্ছে গিয়ে একদম সুস্থ, 2-3 দিন পরে আমার সেই রুমমেট সে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার সম্ভবত একদিন পরে সেদিনও সে সুস্থ, সেদিন সে সকাল থেকে হচ্ছে সুস্থ, একদম খুবই ভালো মানুষ, সন্ধ্যার সময় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়ে ওপারে চলে যান। তো দেখেন মানে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো দেখেন এই যে মানুষগুলো, এর আগেও আমি এরকম 2টা কেস দেখেছি যাদের একই সমস্যা ছিল, জন্ডিসের সমস্যা, তো এরপরে হঠাৎ করে তখন মানে তাদের উপলব্ধি হলো
এরপরে টেস্ট করানো হলো। টেস্ট করানোর পরে ডাক্তার বললো আসলে এখন যে স্টেজ আছে এই স্টেজ থেকে আসলে ফেরা সম্ভব না। তো এই জন্য আমাদের একটু সচেতন হওয়া উচিত, বিশেষ করে জন্ডিসের বিষয়টা একটু সতর্ক থাকা উচিত, এবং আমাদের কি কি খাবার খাওয়া উচিত, কি কি খাবার পরিত্যাগ করা উচিত, বা কখন গোসল করা উচিত, বা এই টাইপের বিষয়গুলো একটু সচেতনতার সাথে দেখা উচিত। কারণ একবার জন্ডিস হলে এখান থেকে সাধারণত লিভারে সমস্যা হয়, ক্যান্সার হয়ে যেতে পারে, এরকম অনেক ধরনের সমস্যা। আমি রিসেন্ট এরকম একদম এই জন্ডিস থেকে এই ধরনের সমস্যা আমি দুইটা ফেস করেছি, এর পাশাপাশি হচ্ছে আরও কয়েকটি হচ্ছে দেখেছি যে তাদের এরকমভাবে সমস্যা ছিল, পরে লিভারে সমস্যা হয়েছে, পরে সেখান থেকে লিভার যখন হচ্ছে দুইজনের হচ্ছে অপারেশন করা হয়েছিল, তো অপারেশন করার পরে যখন লিভার হচ্ছে কাটা হয়েছে পাশে ক্যান্সার ছড়াই গেছে। এরপরে দুইজনই আমি যতটুকু দেখেছি 1 বছরের মতো বেঁচে ছিলেন, পরে সে দুইজনও উপরে চলে গেছে। এর পাশাপাশি রিসেন্ট যে বললাম যে জন্ডিসের কারণে আমি দুইটা কেস দেখেছি একদম, কিন্তু এই মানুষগুলো কিন্তু সুস্থ থাকে। এই জন্ডিস হলে এই মানুষগুলো কিন্তু আমার মতো হাঁটতে পারে, চলতে পারে, বা হচ্ছে খাবার খেতে পারে, মানে তাদের উপলব্ধি হয় না যে এরকম হয়েছে। যখন একদম শেষ স্টেজে চলে যায় তখন হচ্ছে খাবার খেতে সমস্যা হয়, বা খাদ্য হজম হয় না, বা ওই টাইপের ওই ওই জায়গাটায় আর একটি সমস্যা হয়, মানে খাদ্য যেখান থেকে হচ্ছে মানে কি হয় কি বলে আর কি, মানে মানে খাদ্যটা যেখান থেকে পরিপাক হয় এই বা ইটি হয় ওই জায়গাটা আর কি সমস্যা হয়ে যায়। তো যাই হোক, যেহেতু আমাদের অনেক মানুষ আমাদের ভিডিও দেখেন, আমাদের কথা শোনেন, সেই জায়গা থেকে আপনাদেরকে আমি বলতেছি যে আপনারা অন্তত জন্ডিসের বিষয়গুলো থেকে হচ্ছে সচেতন থাকবেন, এবং যাতে হচ্ছে এই ধরনের সমস্যা ফেস করতে না হয়, তো সেই জায়গা থেকে সচেতন থাকবেন। এবং এই জায়গাগুলোতে যাওয়ার পরে আসলে মানুষের উপলব্ধি হয় যে আসলে কতটা মানুষের এক একটা অর্গান মানে মূল্যবান। যে দেখেন এই যে সাধারণত অনেক সময় হচ্ছে লিভার লিভার না আপনার কিডনিতে যে সমস্যা হয়, কিডনিতে সমস্যা হওয়ার পরে আপনার আপনারা দেখবেন বা দেখে থাকবেন যে হচ্ছে, আচ্ছা আমি একটু ব্রাইটনেসটা একটু কমাই নি, সরি, তো কিডনি কিডনি কিন্তু আপনার চাইলেই, আপনার যদি টাকাও থাকে আপনি কিন্তু চাইলেই কিন্তু পাবেন না কিডনি, এমন একটা জিনিস। তো দেখেন হয়তো টাকা থাকলেও আপনি পাবেন না এরকম। সেই জায়গা থেকে আমাদের কিন্তু সচেতন হওয়া উচিত এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে আল্লাহ আমাদের এই বিষয়গুলো দিয়েছেন, এত সুন্দরভাবে দিয়েছেন, যেগুলো হচ্ছে আমরা কোনো কিছুর বিনিময় দিয়ে আমরা কোনো কখনো পাবো না, এবং আমাদের প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা বিষয় হচ্ছে উপলব্ধি করা উচিত। আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে আল্লাহকে স্মরণ করতে পারি, বা তার যে মানে নির্দেশগুলো সেগুলো যাতে মেনে চলতে পারি। কারণ আমি আপনাদেরকে উপলব্ধি করতে বললাম, আমি আপনাদেরকে তার ইবাদত করতে বললাম, কিন্তু আমি নিজে করলাম না, বা হচ্ছে আমি নিজে করতে পারলাম না, তাহলে কিন্তু কেয়ামতের দিন আগুনের কেচি বা টিপের দিয়ে হচ্ছে আমার আমার নিজের জিহ্বা কিন্তু আগে কাটা হবে। তো যাই হোক, সেই জায়গা থেকে হচ্ছে আগে আমার ঠিক হতে হবে, আমার জন্য আগে দোয়া করবেন যাতে আমি ঠিক হতে পারি। এরপরে আরেকটি উপলব্ধি হঠাৎ করে, মানে এটা অনেকটা হাসির বা মজার, মানে এটাও এক প্রকার উপলব্ধি বোধ। আমি ছোটোবেলাতে শুনেছি যে পড়াশোনা করবি না তাহলে কি কী করবি, ঘাস কাটবি, ঘোড়ার ঘাস কাটবি, বা এরকম টাইপ আমাদের এলাকায় বলে যে পড়াশোনা করবি না তাহলে ঘোড়ার ঘাস কাটবি। তো জানি না আপনাদের এলাকায় এগুলো বলে কিনা যে পড়াশোনা না করলে ঘোড়ার ঘাস কাটতে হবে, তাই কী করে খাবি, ঘোড়ার ঘাস কাইটে খাবি, বা এই টাইপের কথা বলে। তবে আমি এখন এই মুহূর্তে যেখানে আসি, এখানে এসে দেখলাম যে ভাই মানে ঘাস কেটেও অনেকে অনেক ইনকাম করতে পারে, এবং তারা খুবই ভালো পজিশনে আছে, তারা হচ্ছে আপনার কী বলবো যে মাসে লাখ লাখ ইনকাম করতে পারে, লাখ লাখ শুধু ঘাস কেটে। কারণ আপনারা জানেন যে বর্তমানে হচ্ছে বিভিন্ন পশুর খাদ্য হচ্ছে ঘাস, সেই ঘাসগুলো হচ্ছে আবার বিভিন্নভাবে হচ্ছে প্রসেস করে সেই ঘাসগুলো কিন্তু বাজারে হিউজ দামে বিক্রি হয়,
আপনার যদি হচ্ছে বিশাল একটা জমি থাকে, সেই জমিতে যদি আপনি ঘাস চাষ করেন, ঘাস বলতে হচ্ছে ভুট্টা টাইপের একটা ঘাস আছে, বা হচ্ছে সাইলেস নাকি একটা বলে, তো সেই টাইপের ঘাস যদি হচ্ছে আপনি চাষ করেন বা চাষ করতে পারেন, তো তাহলে হচ্ছে দেখবেন যে আপনি কিন্তু মাসে হিউজ ইনকাম করতে পারতেছেন বা হিউজ ইনকাম করবেন। তো দেখেন ঘাস কেটেও কিন্তু মানুষ স্বাবলম্বী হতে পারে, ঘাস কেটেও কিন্তু হচ্ছে মানুষ ভালো পজিশনে থাকতে পারে বা যেতে পারে। অতএব আমি বলবো মা বাবাদেরকে, আপনাদের ডায়ালগ হচ্ছে আপনারা পরিবর্তন করুন, আপনারা এখন থেকে আর বলবেন না যে পড়াশোনা করবি না তাহলে ঘাস কাটবি, এই টাইপের কথা বলে আর এখন হচ্ছে লাভ নেই, কারণ এখন ঘাস কেটেও অনেক ভালো কিছু করা যায় বা করার সুযোগ আছে। যাই আবার যারা পড়াশোনা করেন না বা পড়াশোনার প্রতি আগ্রহ নাই তারা আবার খুশি হয়ে যায় না, দিন শেষে হচ্ছে পড়াশোনা করা লাগবে, পড়াশোনার বিকল্প কিছু নাই। তবে পড়াশোনা করার পরে আপনি ঘাস কাটেন, সমস্যা নেই, পড়াশোনা করার পরে আপনার একটা সার্টিফিকেট থাকলে এরপর যদি আপনি ঘাস কাটেন কিংবা হচ্ছে কৃষি কাজ করেন বা যাই করেন না কেন, হয়তো বা আমাদের দেশে কৃষির কাজ যারা করে তাদেরকে এখনও মানুষ হচ্ছে মূল্যায়ন ওরকম করে না বা তাদেরকে ওরকম রেসপেক্টের জায়গায় রাখে না, অথচ তাদেরই সম্মান সবচেয়ে বেশি থাকা উচিত, কারণ তারা হচ্ছে আমাদের যত খাদ্য বা এই টাইপের যে বিষয়গুলোর যে প্রয়োজন এই বিষয়গুলো কিন্তু পূরণে তারাই কিন্তু ভূমিকা রাখে। দেখেন বর্তমানে সবজির কেজি কত, প্রত্যেক কেজির দাম প্রায় 80 টাকা, 70 টাকা, 100 টাকা, 120 টাকা কেজি, কিন্তু যদি প্রচুর মানুষ কৃষিকাজ করতো তাহলে কি আমাদের এই সমস্যাগুলো ভোগ করতে হতো? হতো না। আমরা যে চালের কেজি খাই 80 টাকা, 70 টাকা, তো হয়তো বা গ্রামে যারা সরাসরি হচ্ছে বিক্রি করে তারা কিন্তু হয়তো কমে বিক্রি করে, এটা আমাদের হাত পর্যন্ত আস্তে আস্তে দাম বেড়ে যায়। যাই হোক না কেন, কিন্তু যদি উৎপাদন হচ্ছে অনেক বেশি পরিমাণ হতো তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো ফেস করতে হতো না। আবার আরেকটি বিষয়, যতটুকু আমি দেখেছি, এখন আমি সেই নিউজটি ভালোভাবে ঘাটাঘাটি করিনি, সেটি হচ্ছে যে আমাদের দেশের কোনো একজন সম্ভবত এরকম একটি বিষয় আবিষ্কার করেছে যে আপনি যে ধান কেটে ফেলেন, অর্থাৎ আমরা যে ধান রোপণ করার পরে ধান কিন্তু আমরা কাটি, ধান কাটার পরে এরপরে আবার ওই ধান গাছ থেকে আবার ধান হবে, এরকম একটা সম্ভবত পদ্ধতি আমাদের দেশের কোনো এক গবেষক আবিষ্কার করতে যাচ্ছে। তো সেটি হলে ভালোই হবে, কারণ আমি আমার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যতটুকু বয়স আমি দেখেছি যে আমাদের এলাকা কিন্তু গ্রাম এলাকা, গ্রাম এলাকায় হচ্ছে আপনারা জানেন যে হিউজ পরিমাণ হচ্ছে জমি আছে, যে জমিতে হচ্ছে আমাদের ওখানে সাধারণত ধান চাষ হয়, অনেক জমিতে অনেক জায়গায় হচ্ছে মানে আমি দেখেছি যে অনেক জায়গায় হচ্ছে 3 বার ধান চাষ হয়, কিন্তু আমাদের এলাকায় 3 বার না, সাধারণত 1 বার ধান চাষ হয়, 1 বার ধান চাষ হবেই জমিগুলোতে, আর অনেক জমিতে আবার 2 বার চাষ হয়, একটাকে হচ্ছে আমরা ইরি বলি আর একটা হচ্ছে মোটা ধান বলি বা আমন ধান সম্ভবত এটার নাম। তো এই 2 বার হচ্ছে ধান অনেকগুলো জমিতে চাষ হয় আর কিছু জমিতে হচ্ছে 1 বার চাষ হয়। তো আমি এই ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমার যতটুকু বয়স দেখেছি যে প্রত্যেক বছর জমির পরিমাণ কমতেছে কমতেছে কমতেছে, কারণ মানুষের সংখ্যা বাড়তেছে, মানুষ হচ্ছে প্রতিনিয়ত বাড়তেছে, যে কারণে যারাই কিছু একটা জমি কিনতেছে বা কতটুকু জমি কিনতেছে তারাই সেখানে কিন্তু ঘর বাড়ি তৈরি করতেছে, তারা কিন্তু আর ওই জমিটাকে কৃষিকাজের জন্য কিংবা ধান চাষের জন্য বা হচ্ছে কোনো এরকমভাবে আমাদের মানে হচ্ছে খাবার উৎপাদনের জন্য কিন্তু সেই জমিটাকে তারা রাখতেছে না, তারা কিন্তু সেই জমিটাকে ব্যবহার করতেছে কৃষির জন্য, জমিটাকে ব্যবহার করতেছে তারা ঘর বাড়ি তৈরির জন্য। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত জমি কমতেছে। তো সেই জায়গা থেকে যদি কোনো গবেষক এভাবে আবিষ্কার করতে পারেন যে একই ধান গাছ দিয়ে 2-3 বার ধান পাওয়া যাবে তাহলে নিশ্চয়ই ভালো। যেরকম আমরা আম গাছ থেকে প্রায় কমপক্ষে 8-10 বছর বা অনেক সময় বেশিও আমরা আম পেতে পারি বা আম পাই, বা আমরা অন্যান্য ফলের গাছ থেকে আমরা প্রতি বছরই ফল পাই, তো এই টাইপের যদি হয় ধান গাছ থেকেও যদি এইভাবে কিছু করা যায় তাহলে নিশ্চয়ই আমাদের জন্য সেটা আশীর্বাদ বা উপকার, কারণ দিন দিন জমির পরিমাণ এতটাই কমতেছে যা বলার মতো না। আবার কৃষিতে হচ্ছে বর্তমানে হিউজ লস, কারণ আপনার একটা জমি হচ্ছে চাষ করতে হয়, এরপরে হচ্ছে সার ব্যবহার করতে হয়, যদি এগুলো ব্যবহার করা উচিত না, তারপর সার কীটনাশক এই বিষয়গুলো কিন্তু আপনার জমিতে কৃষকরা ব্যবহার করবেই, তো সে জায়গা থেকে এইগুলো খরচ আছে, চাষে খরচ আছে, এরপরে হচ্ছে
পানি না থাকলে অবশ্য আমাদের গ্রামে যেটা দেখছি যে পানি দেয় না সাধারণত, কিন্তু অন্যান্য জায়গা হচ্ছে আপনার জমি চাষ করতে অনেক সময় পানি ব্যবহার করতে হয়, তারপরে লেবারের একটা কষ্ট আছে, লেবার যে বীজগুলো রোপণ করবে, তারপরে যখন হচ্ছে ধান কাটবে। তবে আমাদের এলাকায় যেটা করে সেটা হচ্ছে যে আপনার ধান কাটার সময় 8 ভাগে ভাগ করে দেয়, অর্থাৎ আপনি ধান কাটবেন, আপনি 8 ভাগের 1 ভাগ ধান আপনি পেয়ে যাবেন, তাতে যত মন ধান হয় বা যত হাজলা ধান হয় আপনি হচ্ছে ধান হচ্ছে কাটার পরে 8 ভাগের 1 ভাগ পেয়ে যাবেন। তো যাই হোক, এই জন্য আমাদের হচ্ছে কৃষি যে বিষয়টি, কৃষিতে হচ্ছে খুবই গুরুত্ব দেওয়া উচিত, কারণ কৃষি ছাড়া আমাদের কোনো গতি নেই। কৃষি অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ, বা কৃষি যদি বন্ধ হয়ে যায় বা এই চাষবাস যদি হচ্ছে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আহার আর থাকবে না, অর্থাৎ আমাদের হচ্ছে না খেয়ে থাকতে হবে, এটা স্বাভাবিক। এখন এখন হয়তো বলবেন যে ভাই আপনি কি আল্লাহ বিশ্বাস করেন না? অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তো আমাদেরকে বলছে যে তোমরা ফজরের নামাজ পড়ার পরে, অর্থাৎ নামাজ পড়ার পরে তোমরা হচ্ছে জমিনে ছড়াই পড়ো, এটা কিন্তু আল্লাহর নির্দেশ, আমার কথা না, আল্লাহর নির্দেশ যে নামাজ পড়ার পর তোমরা জমিনে ছড়াই পড়ো আমার অনুগ্রহ অনুসন্ধানের জন্য। তার মানে আল্লাহ কিন্তু বলে নাই যে হচ্ছে তোমরা নামাজ পড়ার পরে ঘুমাইয়া থাকবা আর আমি তোমাদেরকে হচ্ছে খাওয়াই দেবো। আমরা বলি আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায় বা আল্লাহ পালন করতে সব কিছুই আল্লাহ, আমরা সেটা বলি, বিশ্বাস করি, স্বীকার করি। যদি আমরা সেটা স্বীকার না করি, যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আমরা ইমানদার না বা আমরা হচ্ছে মুসলিম না, এটা স্বাভাবিক। কিন্তু এই বিশ্বাসের পাশাপাশি তিনি যে নির্দেশগুলো দিয়েছে সেটিও আমাদেরকে হচ্ছে পালন করতে হবে বা মানতে হবে। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হচ্ছে পশু পালন করতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হচ্ছে এক বাসায় কাজ করেছিলেন, আমরা জানি যে পানি তোলার কাজ করেছিলেন, তখন তিনি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছিলেন যে কারণে তার হাত সম্ভবত পশম ধরা শুরু করেছিলেন, এবং আমরা বিষয়গুলো জানি। তো দেখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নিজেও কাজ করেছেন, তার মানে এটা না যদি হচ্ছে মানে যদি আমাদের আমাদের হচ্ছে শুধু আল্লাহতে বিশ্বাস করি, অর্থাৎ আল্লাহ পালন কর্তা, আল্লাহ সব কিছু, এটা যদি বিশ্বাস করি, আমাদেরকে যদি হচ্ছে থেমে যেতে হতো তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই থেমে যেতেন। শুধু সে মানে হচ্ছে কি বলে যে আমাদের ধর্মের জন্য কাজ করে বেড়াতেন আর কোনো কিছুই করতেন না, এরকম হতো বিষয়টা, কিন্তু এরকম না, বিষয়টি হচ্ছে যে আমাদের কাজ করতে হবে। তো যাই হোক, যেমনটি বলতেছিলাম যে কৃষি এটি আমাদের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আবার হচ্ছে যেমনটি বলতেছিলাম যে ঘাস কেটেও হচ্ছে মানুষ স্বাবলম্বী হতে পারে। তো বাবা মা আপনারা হচ্ছে এই ডালটা পরিবর্তন করুন, যদি মজা করে বলতেছি, অবশ্যই মা বাবা তো ভালোর জন্য বলে, মা বাবা যখন ছোটোবেলায় বলে যে পড়াশোনা করবি না তাহলে কি করবি, ঘাস কাটবি বা এরকম টাইপের কথাবার্তা বলে, এই কথাগুলো কিন্তু আমাদের উপকারের জন্য বলে, আমাদের ভালোর জন্য বলে, এটা এর এই জন্য না যে হচ্ছে আমাদের খারাপের জন্য বলে বা আমাদের মন্দ তারা চায় এজন্য বলে, বিষয়টা কিন্তু এরকম না, তারা আমাদের ভালো চান বিধায় আমাদের জন্য এই শাসন বারণ এইগুলো হচ্ছে করেন, শুধুমাত্র আমাদের ভালোর জন্য। তবে আমরা যারা শিক্ষার্থী আছি অবশ্যই আমাদের উচিত একটা ভালো ডিগ্রি অর্জন করা, ভালো ডিগ্রি অর্জন করার পরে আমরা কৃষিকাজ করব বা আমরা হচ্ছে যা ইচ্ছা করি সেই জায়গাটা আমাদের একটা মীমাংসা আসা উচিত। যদিও যেমনটি বলতেছিলাম যে আমাদের দেশে কৃষি কাজ যারা করে তাদেরকে ওরকমভাবে আমরা রেসপেক্টের চোখে দেখি না, আমরা কোনো কৃষককে গিয়ে স্যার আমরা বলি না, বলবো বলি না, কিন্তু যদি হচ্ছে সরকারি কোনো পিয়নও হয় তখন হচ্ছে আমরা তাকে গিয়ে স্যার অনেক সময় বলি, বা ছোটোখাটো কোনো জব করলেও আমরা তাকে গিয়ে হচ্ছে স্যার বলি। তো অবশ্যই এরকম আরেকটি বিষয় আমি দেখলাম যে আমরা যখন ব্যাংকে যাই, ব্যাংকে কিন্তু অনেকেই নবম গ্রেড দশম গ্রেডে জব করে, ব্যাংকে ব্যাংকে গিয়ে আমরা কিন্তু যে সময় যাই হেল্প নেওয়ার জন্য, তো সেখানে কিন্তু অনেকে নবম গ্রেড দশম গ্রেডে জব করে, মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর জবেই প্রথম ঢুকে এরপর আস্তে আস্তে করে তাদের র্যাঙ্ক আরও বাড়ে। তো দেখেন আমাদের মন মানসিকতা এরকম, কেউ যদি হচ্ছে একজন কনস্টেবল হয়, কনস্টেবল তো বোঝেন যে পুলিশের একদম নিচু পোস্ট, তাকে আমরা কি বলি, স্যার স্যার এটা ই করে দেন, স্যার এটা করেন, বা এসে পুলিশের একদম নিচু স্তরের, বা অন্যান্য যে সরকারি চাকরিতে যারা যায় তাদের অনেকের গ্রেড আছে কিন্তু হচ্ছে 16তম গ্রেড, 14তম, 11তম, 13তম, এই টাইপের গ্রেডে কিন্তু তারা জব করে, একদম
কি বলবো যে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এই টাইপের জব করে, তাদেরকেও আমরা হাসি মুখে স্যার বলি বা হচ্ছে স্যার সম্বোধন করি। কিন্তু যারা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে জব করতেছে ব্যাংকগুলোতে, তাদেরকে আমরা স্যার বলতে ইতস্তত বোধ করি। এটা হচ্ছে আমাদের মন মানসিকতার বিষয় বা আমাদের হচ্ছে মানসিকতার বিষয়। তবে এখন বলতে পারেন যে স্যার কেন বলতে হবে, স্যারের একটা মিনিং আমরা দেখেছিলাম, স্যারের মিনিং হচ্ছে যে আমি আপনার দাস, এরকম টাইপের একটা সম্ভবত মিনিং। তো দেখেন মানুষ তো মানুষের দাস না। তো এখন এইটা যদি বলেন যে আমি কেন তাহলে স্যার বলবো, বিষয়টি এখানে না, বিষয়টা হচ্ছে আপনি যদি কাউকে স্যার না বলেন, বললেন না কাউকেই বলেন না, কিন্তু যে ব্যাংকে জব করবে তাকে আপনি স্যার বললে আপনার ইগোতে বাঁধবে। আবার যে পুলিশ বা এই টাইপের, আমি পুলিশ ভাইদেরকে ছোট করে বলতেছি না, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি যে যারা হচ্ছে এরকম টাইপের একটা জায়গায় থাকবেন, তাদেরকে আমরা স্যার বলতে কখনো কার্পণ্য করবো না বা হচ্ছে হাসি মুখে বলবো। এটা আমাদের হচ্ছে দ্বিচারিতা। যেরকম আমরা কৃষকদেরকে বলি না, কৃষকদের অনেকের কিন্তু জমি আছে হচ্ছে 10 বিঘা 20 বিঘা জমি আছে, তারা কিন্তু আমাদের মতো হচ্ছে মানুষদেরকে বা অনেক সরকারি কর্মকর্তাদেরকে চাইলে অন্টুর ভিতরে কিনে ফেলতে পারে। তো দেখেন এইটা বিষয় না, বিষয় হলো যে তাদেরকে আমরা স্যার বলতে পারি না বা বলি না। তো এরকম মন মানসিকতার আমাদের হচ্ছে পরিবর্তন আনতে হবে। তবে যেমনটি বলতেছিলাম যে আমাদের পাশাপাশি একটা ডিগ্রি অর্জন করতে হবে, আমাদের এক স্যার একটা গল্প বলছিলেন, গল্পটা হচ্ছে এরকম যে আমাদের স্যার বলতে হচ্ছে আমাদের একটা কলেজের শিক্ষক। তো ওই শিক্ষক আমাদেরকে একটা গল্প বলছিলেন, গল্পটা হচ্ছে তারই একজন হচ্ছে বন্ধু, তিনি বলতেছিলেন যে এত পড়াশোনা করে কী হবে, আমি তো খুবই ভালো আছি, আমি বিজনেস করতেছি, আমার অনেক টাকা পয়সা আছে বা অনেক কিছুই আছে। তো স্যারকে হচ্ছে খুবই খোঁটা দিতেন বা স্যারকে হচ্ছে খুবই বাজেভাবে হচ্ছে কথা বলতেন, কারণ সে পড়াশোনা করতেছে, পড়াশোনা করে হচ্ছে এরপরে অনেক বছর পরে সে একটা কলেজের শিক্ষক হয়েছে, আর ওই যে ব্যক্তি সে বিজনেস করে মেলা টাকা পয়সার মালিক হয়েছে। এখন ওই জন্য হচ্ছে স্যারকে বিভিন্নভাবে হচ্ছে তিনি কটাক্ষ করতেন বা হচ্ছে কথা টথা শোনাতেন। কিন্তু একটা সময় পরে ওই ব্যক্তির উপলব্ধি হয়েছে, উপলব্ধিটা হয়েছে এরকম যে তখন স্যারকে ওই ব্যক্তি ডেকে বলতেছে, বন্ধু যে আসলে আমি ভালো আছি, আমার টাকা পয়সা অনেক আছে ঠিকই, আমি বিজনেস করে অনেক ভালো পজিশনে আছি, সবই ঠিক আছে, কিন্তু সমস্যা যেখানে হয়েছে যে তুই যেসব জায়গায় অ্যাক্সেস পাও বা তুই যেসব জায়গায় হচ্ছে প্রবেশ করতে পারো, যেসব জায়গায় তুই যেতে পারো বা যেসব জায়গায় তুই সম্মানের সাথে যেতে পারো, আমি সেসব জায়গায় যেতে পারি না বা আমার সেই সুযোগটা হয় না বা আমাকে সেই সুযোগটা হচ্ছে দেওয়া হয় না। তো দেখেন দিন শেষে কিন্তু তার উপলব্ধি হয়েছে যে আসলে মানুষ টাকা পয়সা ইনকাম করলেই কিন্তু খুব যে ভালো পজিশনে থাকে বা হচ্ছে মানুষের সম্মান পায় বা হচ্ছে সে মেলা কিছু হয়ে যায়, বিষয়টা কিন্তু এরকম না। আমি যখন প্রাইমারি স্কুলে পড়েছি আমার অনেক শিক্ষক ছিল, আমি যখন মাধ্যমিকে পড়েছি আমার অনেক শিক্ষক ছিল, আমি যখন হচ্ছে কলেজে পড়েছি তখন আমার অনেক শিক্ষক ছিল, আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমার অনেক শিক্ষক ছিল, এরকমভাবে আমার অনেক বন্ধু বা হচ্ছে আমার বড় ভাই তাদের কিন্তু এরকম সেম শিক্ষক ছিল, প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল, তারপরে হচ্ছে মাধ্যমিকের শিক্ষক ছিল, তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। তো আমার বন্ধুদের মধ্যে অনেকের, আমি সেদিন আপনাদেরকে বলেছিলাম যে অনেকের হচ্ছে সার্জেন্টে হয়ে গেছে, অর্থাৎ তারা পুলিশের এখন সার্জেন্ট, আমার নিজের বন্ধুদের মধ্যে। তারপরে লাস্ট যে এসআই নিয়োগ হলো, এসআই নিয়োগেও তারা নিয়োগ পেয়েছে। তারপরে কয়েকজন হচ্ছে বাংলাদেশ, কয়েকজন না আমি যতটুকু জানি, আমাদের হলের ভিতরে একমাত্র আমাদের একটা পার্সন, আমাদের একটা বন্ধু বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হয়েছে। আমাদের কেবল হচ্ছে জবে পরীক্ষা শুরু হয়েছে, অনেক বলতে পারবেন যে ভাই এটা নিয়ে গর্ব করার কী আছে বা এটা নিয়ে এত বলার কী আছে বা এটা নিয়ে এত কথা কেন বলতেছেন, বিষয়টি এখানে না, বিষয়টি এই কারণে যে আমাদের বন্ধুরা কেবল হচ্ছে জবে পরীক্ষা দেওয়া শুরু করেছে, এখনও অনেক সময় বাকি, তারা ইনশাআল্লাহ সবাই ভালো ভালো পজিশনে যাবে, ভালো ভালো জব পাবে, কেবল শুরু হয়েছে। তো বলতেছি যে মানে জাস্ট উদাহরণ দেওয়ার জন্য যে ওদেরও কিন্তু শিক্ষক ছিল, ওদের কিন্তু সেই প্রাইমারির শিক্ষক
আছে, ওদের কিন্তু সেই হচ্ছে মাধ্যমিকের শিক্ষক আছে, উচ্চ মাধ্যমিকের শিক্ষক আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে। এখন কথা হচ্ছে এখানে যে দেখেন, ওই যে প্রাইমারি স্কুলের শিক্ষক, সে এখন এই যে যারা বড় বড় জব করতেছে, অর্থাৎ নবম গ্রেড দশম গ্রেডের যে জবগুলো পেল আমার বন্ধুরা বা আমাদের বড় ভাইরা যারা নবম গ্রেড দশম গ্রেডে জব পেয়েছে, বা আমাদের আরও যারা সিনিয়র ভাইরা আছে যাদের এখন হচ্ছে ষষ্ঠ গ্রেডে জব চলতেছে, ষষ্ঠ গ্রেডে বা অনেকের পঞ্চম গ্রেডে তারা নিয়োগ পেয়েছে, অনেকে আরও আস্তে আস্তে করে হচ্ছে তাদের র্যাঙ্ক বাড়তেছে, তো এই মানুষগুলোর যারা শিক্ষক তারা তো আজীবনই হচ্ছে স্যারই থাকবেন, অর্থাৎ ওই যে প্রাইমারি স্কুলের যে শিক্ষকগুলো সেই শিক্ষকরা কিন্তু আজীবনই তাদের কাছে স্যারের চোখে থাকবেন বা স্যার হিসেবেই থাকবেন। তাদেরকে তো আর কখনো যে বলবে না যে ভাই কেমন আছেন বা ভাই এই সেই বা হচ্ছে তুইতাকড়ি করে তো আর কেউ বলবে না, বলবে বলবে না। তো দেখেন ওই স্যার যে সম্মানটা পাবে, কিংবা যদি হচ্ছে কোনো সেমিনার আয়োজন করে বা কোনো একটা অনুষ্ঠান আয়োজন করে, তখন দেখা যাবে যে ওই পুলিশের যিনি উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা হচ্ছে প্রশাসন ক্যাডারের যিনি উচ্চপদস্থ কর্মকর্তা বা বাংলাদেশ ব্যাংকের যে সহকারী পরিচালক বললাম, ওরা যখন হচ্ছে পরিচালক হবে অনেক কিছু হবে, অনেক টাকা পয়সা হবে, গ্রামে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করবে বা বিভিন্ন জায়গায় ওরা গেস্ট হিসেবে থাকবে, তো থাকার সময় দেখা যাবে কি যে ওই স্যারকে কিন্তু যদি নিমন্ত্রণ করে, সে ওই স্যারই কিন্তু তখন প্রধান অতিথি থাকবে, ওই স্যারই কিন্তু হচ্ছে ভালো একটা হচ্ছে জায়গায় অতিথির তালিকায় ভালো একটা জায়গায় থাকবে। তো দেখেন ওই স্যার যে সম্মানটা পাবে, ওই স্যার যে সম্মানটা পাবে, কিন্তু যারা পড়ালেখা করে না তাদের টাকা পয়সা থাকলেও কিন্তু ওই সম্মানটা তারা নিতে পারবে না বা পাবে না। তো এই জন্য হচ্ছে পড়াশোনা করার পরে যদি আমরা কিছু একটা করি সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় আমার রিসেন্ট এখানে, মানে আমি যেখানে আসি এখানে আসার পর একটা বিষয় চোখে পড়লো, সেটি হচ্ছে যে এখানের মানুষগুলো খুবই পরিশ্রমী, মানে তাদের মূল হচ্ছে কৃষিকাজ, এবং এখানে দেখলাম যে সারা বছরই হচ্ছে কৃষি চাষ হয় বা মানে হচ্ছে কৃষি মানে সবারই। এখন আমি পথে বেরোলি দেখি যে ফুলকপি চাষ হচ্ছে, তারপরে হচ্ছে লাউ, লাল শাক, মূলা, পালং শাক, এই টাইপের যত হচ্ছে আপনার যত ধরনের হচ্ছে সবজি সেগুলো কিন্তু এখানে 12 মাস চাষ হয়। পাশাপাশি হচ্ছে এখানে আরও একটি বিষয় দেখলাম, সেটি হচ্ছে আপনার গোলাপ বাগান আছে বা ফুল বাগান আছে। তো দেখেন এখানে কিন্তু মানুষজন খুব মানে সবাই স্বাবলম্বী, তারা কৃষিকাজ করতেছে, তারা কিন্তু ভালো একটা জায়গায় আছে, অর্থাৎ দিন শেষে তাদের কিন্তু টাকা আসতেছে। আপনি সরকারি চাকরি কিন্তু সবাই পাবে না। তো এই জায়গা থেকে যে আপনার এরা কিন্তু ভালো আছে, আবার দেখলাম সবাই মোটামুটি নামাজ কালাম পড়ে, মানে একে তো তারা হচ্ছে তাদের জায়গাতে ভালো আছে, কৃষিকাজ করে 12 মাসে তারা উপার্জন করতে পারতেছে, পাশাপাশি আবার কিন্তু তারা হচ্ছে নামাজ কালামও পড়তেছে। তো এখান থেকে মনে হলো যে আল্লাহই তাদেরকে হচ্ছে সহযোগিতা করতেছে, তারা একে তো পরিশ্রমী পাশাপাশি হচ্ছে তারা নামাজ কালাম পড়তেছে, এই জন্যই হয়তো বা তাদের যে মানে পিছনে যে সহযোগিতা এটা আল্লাহ করতেছে। কারণ রিজিক হচ্ছে এমন একটি বিষয়, আল্লাহ যদি সহযোগিতা না করে আপনি হচ্ছে রিজিক নিজে জোর করে আদায় করতে পারবেন না। যেরকম আমি তার হচ্ছে সবচেয়ে বড় ভুক্তভোগী, আমার হচ্ছে হিউজ হিউজ বলবো না, মোটামুটি একটা অ্যামাউন্ট হচ্ছে আমি পরিশ্রম করেছি, অনেক পরিশ্রম করে ইনকাম করেছি, কিন্তু সেই হচ্ছে টাকাটা ঝুলে আছে। তো দেখেন চাইলেই কিন্তু যে হচ্ছে এরকম করে হচ্ছে আমরা জোর করে আমাদের রিজিক কিংবা হচ্ছে ইনকাম এটা কিন্তু আমরা হচ্ছে আদায় করে নিতে পারবো না বা পাবো না। এর জন্য হচ্ছে আল্লাহ তাআলার হচ্ছে সহযোগিতা বা হচ্ছে নিয়ামত অবশ্যই দরকার। আমি সন্ধ্যাবেলা একটা হচ্ছে গল্প শুনতেছিলাম, গল্পটি সম্ভবত নোয়াখালীর এক ভাইয়ের, মানে উনি নোয়াখালীতেই হচ্ছে ওনার সম্ভবত বাড়ি, জাস্ট ফেসবুকে হচ্ছে ভিডিওটা আসলো। তো দেখলাম ওনার মাসে 50 লাখ টাকার উপরে হচ্ছে সেল, 50 লাখের উপরে। তিনি বলল যে 5 বছর আগে আমি এই সেলে আমি হচ্ছে
ই করতাম কি গুলিস্তান থেকে জামা কাপড় কিনতাম। যে লোকটা 5 বছর আগে গুলিস্তান থেকে হচ্ছে গেঞ্জি কিনে পড়তো, সেই গুলিস্তান থেকে গেঞ্জি কিনে পড়া ছেলেটার আজকে হচ্ছে 50 লাখ টাকার উপর হচ্ছে ইনকাম। আমার কথা বলেছি না, আমি বলতেছি সরি নোয়াখালীর এক ব্যক্তির কথা, নোয়াখালীর এক ভাই। আপনারা হয়তো আপনাদের কাছেও হয়তো ভিডিওটা গেছে, ফেসবুকে আপনারা দেখবেন, নোয়াখালীতে বাড়ি। তো ওই ব্যক্তি এই 5 বছর আগে যে ব্যক্তি হচ্ছে গুলিস্তান থেকে গেঞ্জি কিনে পড়তো 100 টাকা 80 টাকার গেঞ্জি, সেই ব্যক্তির এখন হচ্ছে 50 লাখ টাকার উপর হচ্ছে মানে প্রত্যেক মাসের সেল। তো তিনি যেমনটি জানালেন, তার হচ্ছে ইনকাম হচ্ছে ওয়ালটন, সুপারস্টার, তারপরে এই টাইপের যে নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে, ব্র্যান্ডের হচ্ছে সেই ইলেকট্রনিক যে বিভিন্ন হচ্ছে জিনিসপত্র আছে সেইগুলোর হচ্ছে সম্ভবত উনি ডিলার। এরপর যে বার্জার যে পেন্টিং আছে, বার্জার আপনারা জানেন যে হচ্ছে ওই যে রং, তো ওই বার্জার পেন্টিংয়ের হচ্ছে উনি ডিলার। উনি 2টা উপজেলায় হচ্ছে উনি সাপ্লাই দেন। উনি হিসাব করে বললেন সম্ভবত হচ্ছে 3,000 বা হচ্ছে 3,500-এর মতো মানুষ ওনার কাছ থেকে হচ্ছে মানে 3,500-এর মতো সম্ভবত মানুষ হচ্ছে দোকানদার আর কি, তারা ওনার কাছ থেকে হচ্ছে প্রোডাক্ট কিনে তারপরে হচ্ছে ওনার কাছ থেকে নিয়ে তারপর বিক্রি করেন। উনি হচ্ছেন 2টা উপজেলার হচ্ছে লিড দেন। তো দেখেন তিনি কিন্তু খুবই ভালো পজিশনে আছেন। এবং সবচেয়ে অবাক লাগলো বা সবচেয়ে ভালো লাগলো যে বিষয়টি, সেটি হচ্ছে যে উনি যখন বক্তব্যটি শুরু করেছেন, বক্তব্যের শুরুতেই উনি বিসমিল্লাহির রহমানির রহিমের আংশিক অংশ হচ্ছে পড়েছেন। সেই সাথে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম অর্থও জানি কি, যে হচ্ছে শুরু করে দিছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। আমরা এটি জানি যে বিসমিল্লার অর্থ। তবে উনি ওই আল্লাহর নামে শুরু করার পরে উনি আল্লাহকে আরও অন্য অন্য বিভিন্ন হচ্ছে বিশেষণ দিয়ে তিনি হচ্ছে বক্তব্যটি শুরু করেছেন। এর পাশাপাশি তিনি আরও যে কাজটি করেছেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ বা হচ্ছে এই টাইপের মানে হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও হচ্ছে উনি কৃতজ্ঞতা বা এই টাইপের বিষয় হচ্ছে উনি বলে তারপর হচ্ছে মানে হচ্ছে বক্তব্য শুরু করেছেন। এর পাশাপাশি আরও একটি অবাক করা বিষয়, তিনি এর সাথে আরেকটি বিষয় করলেন, সেটি হচ্ছে যে উনি তার যে গর্ভধারিণী মা, সেই মাকে হচ্ছে কী বলবো, যে মাকে নিয়ে এত সুন্দর সুন্দর চমৎকার কিছু কথা বলেছেন যা বলার মতো না। তো দেখেন সফল মানুষগুলো এরকমই, সফল মানুষগুলো কিন্তু তার অস্তিত্ব ভুলে যায় না, সফল মানুষ কিন্তু তার হচ্ছে সৃষ্টিকর্তাকে ভুলে যায় না, সফল মানুষ কিন্তু হচ্ছে তার গোড়া বা শিখর মানে শিখর, যেটা সফল মানুষেরা কিন্তু সেই শিখরকে কখনো ভুলে যায় না, সফল মানুষেরা কিন্তু তার সৃষ্টিকর্তাকে ভুলে না, সফল মানুষেরা কিন্তু হচ্ছে তার অস্তিত্বকে ভুলে না। তো যাই হোক, আমি বলবো যে আমাদের এই পেজেও ওই ভাইকে নিয়ে যদি সম্ভব হয় একটি স্টোরি দেওয়ার জন্য, হয়তোবা পেজের যিনি ওনার তিনি লাইভটি দেখতেছেন বা আমার সাথেই হয়তো যুক্ত আছেন, তো ভাইকে বলবো যদি সময় হয় বা যদি হচ্ছে সম্ভব হয়, কারণ একটা স্টোরি লিখতে গেলে কিন্তু চাইলেই যে কোনো স্টোরি লিখলেই হয় না, বিশেষ করে আমাদের এই পেজে যে স্টোরিগুলো যায় এই স্টোরিগুলো কিন্তু লেখার জন্য অনেক সময় নিতে হয় বা হচ্ছে এগুলো নিয়ে অনেক তথ্য ঘাঁটতে হয়, অনেক তথ্য জানতে হয়, সেটাকে সুন্দর করে সাজাতে হয়। ধরেন আমি যে কথাগুলো বলতেছি এলোমেলোভাবে একের পর এক বলে যাচ্ছি, এটা সেটা বলতেছি, এরকম এটা সেটা বললে তো আর আপনারা দেখবেন না, ঠিক আছে? এটা আমরাও জানি, কারণ একটা ভিডিও কখন আপনি দেখবেন কখন আপনি দেখবেন না এই বিষয়গুলো কিন্তু আমাদের উপলব্ধি করতে হয়, বা কী বিষয় নিয়ে ভিডিও দিলে বা কীরকম করে ভিডিওটা সাজালে আপনারা ভিডিওটি দেখবেন, কীরকম করে না সাজালে আপনারা দেখবেন না, এই বিষয়গুলো কিন্তু আমাদের উপলব্ধি করতে হয়, ঘাটাঘাটি করতে হয়, তথ্য জানতে হয়, তথ্য লিখতে হয়, তথ্য সাজাতে হয়, তারপরে হচ্ছে ভালো মানে আমি তো কথা বলতে পারি না ঠিকমতো, এলোমেলোভাবে কথা বলি, এরকম সেরকমভাবে কথা বলি, কথার সাথে কথার কোনো তাল গোল নাই, বা আমার কথা এই জন্য হয়তো আপনারা শুনেন না বেশি মানুষ, আমি দেখতে পাচ্ছি অল্প কয়েকজন মানুষ এখন আমার সাথে যুক্ত আছেন। তো এরকম অনেক বিষয়ে আমরা ফেস করি বা অনেক কিছু আমাদের কাছে মানে নজরে আসে, তো কিন্তু
আমাদের যে কাজটি করতে হয় ওরকম ভাবে হচ্ছে তথ্য ঘাটাঘাটি করার পরে, তথ্য সাজানোর পরে, তথ্যকে সুন্দর করে লেখার পরে, এরপরে স্ক্রিপ্ট রেডি করার পরে আবার হচ্ছে ভয়েস আর্টিস্ট যারা আছে, আমি কিন্তু আর্টিস্ট না, আমার কথার কোনো হচ্ছে তালগোল নাই, কথার সৌন্দর্য নাই, বা হচ্ছে বাংলা যে ভাষা সেটাকে আমি সুন্দর করে উচ্চারণ করতে পারি না বা সুন্দর করে আমি কথা বলতে পারি না, কিন্তু এই জন্য আমি আর্টিস্ট না, আমি হচ্ছি সাধারণ পাবলিক। কিন্তু যারা ভয়েস আর্টিস্ট অর্থাৎ শুধুমাত্র ভয়েস ব্যবহার করেই যারা হচ্ছে জীবিকা নির্বাহ করতেছেন, তো সেই টাইপের সেরকম ভয়েস আর্টিস্ট দিয়ে হচ্ছে কথাগুলো রেকর্ড করতে হয়, কথাগুলো রেকর্ড করার পরে এরপরে এডিটিং করতে হয়, কত কত কাজ। এই জন্য একটা স্টোরি পেজে দিতে হলে অনেক কিছু হচ্ছে নিয়ে হচ্ছে কাজ করতে হয়। তো তারপর আমি অনুরোধ করব বা আহ্বান করব, যদি সম্ভব হয় সেই নোয়াখালীর সেই ভাইকে নিয়ে যদি কোনো স্টোরি আমাদের পেজে দেওয়া যায়, যদি তার সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব নাও হয়, অন্তত হচ্ছে যাতে সে যে কথাগুলো বলেছে বা সে যে বিষয়গুলো উপস্থাপন করেছে জাস্ট ওই বিষয়ের উপরেই যাতে একটা নিউজ আকার যদি দেওয়া যায় তাহলে হচ্ছে দিবেন। আমি হচ্ছে ওনার যিনি আছেন, হয়তো আমার লাইভটি দেখতেছেন বা আমার কথাগুলো শুনতেছেন, অবশ্যই এই বিষয়টি হচ্ছে আমলে নেবেন বা হচ্ছে এই বিষয়টি নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো যাই হোক, আপনারা আসলে বুঝি না যে কমেন্ট করেন না, কমেন্ট না করলে তো মানে আমার কথা এগিয়ে যেতে সমস্যা হয় বা ই হয়, আপনারা কারা কারা আছেন আমি যদি দেখতে পারতাম বা হচ্ছে বুঝতে পারতাম তাহলে আমারও সুবিধা হতো কথা বলতে, কিন্তু আপনারা দেখি অনেকেই আসেন, শুরুতে অনেক মানুষ আসেন, এরপর আস্তে আস্তে করে অনেক মানুষ চলে যান বা তারপর অনেক মানুষ থাকেন, থাকার পরও আপনারা কেউ কমেন্ট করেন না। কমেন্ট করে অন্তত সালাম তো দিতে পারেন বা হচ্ছে হাই হ্যালো তো দিতে পারেন, আপনাদের সাথে অন্তত আরও দীর্ঘক্ষণ আলাপ করার আগ্রহ জাগে। এখন এই যে আমি যেভাবে হচ্ছে কথা বলতেছি, ওই যে বলে না যে ভূতের মতো করে কথা বলা, ভূত বা এই টাইপের যে একা একা ভক ভক করতেছি, কারো ভালো লাগা কারো মন্দ লাগা কিছুই আমি জানতে পারতেছি না, কারণ আমি একাই কথা বলতেছি, আপনারা কেউ হচ্ছে রেসপন্স করতেছেন না বা কেউ হচ্ছে আমার সাথে হচ্ছে যুক্ত হচ্ছেন না, কেউ কোনো হচ্ছে কি বলে যে কোনো বিষয়ে সাড়া দিচ্ছেন না, তো এই কারণে আসলে বুঝা যাচ্ছে না যে কি হচ্ছে না না হচ্ছে। তো আপনারা যদি একটু রেসপন্স করতেন তাহলে আমার জন্য কথা বলতে সুবিধা হতো, আপনারা একটু কমেন্ট করে জানাবেন বা একটু কমেন্ট করতে থাকবেন আমার যে সাউন্ডটা ঠিক আছে কিনা, মানে আমি যে কথা বলতেছি আমার সাউন্ড যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা সেটিও আমি জানি না, মানে কি বলবো আসলে। আপনারা একটু মন্তব্য করতে থাকেন বা কমেন্ট করে একটু কথা বলতে থাকেন, আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দিব। তো আরেকটি উপলব্ধির কথা বলি, আমি এই যে টুপি পরেছি, আমার অবশ্য চুল আছে, আমার কিন্তু মানে হচ্ছে চুল নাই আবার এটা ভাবেন না, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে যখন চুল পরে যায় অর্থাৎ যখন টাক হয়ে যায়, দেখেন আমার কিন্তু পুরোপুরি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চুল আছে, হয়তো আর কয়েক বছর পরে বা যদি আর কয়েক বছর বেঁচে থাকি হয়তো আমার হচ্ছে আমার মাথায় হচ্ছে চুল থাকবে না, বিশেষ করে আমার এই মাথার তালু থেকে আস্তে আস্তে করে হয়তো চুল পরে যাবে, তো সেটি বিষয় না, বিষয় হচ্ছে যে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে যখন টাক হয়ে যায় তখন হচ্ছে টুপি পরে বিভিন্ন প্রোগ্রামে হাজির হয়, সামনে আসে, এবং যখনই তারা টুপি পরে তখনই তারা হাজি সাপ হয়ে যায়। এমনকি আমরা এমনও দেখেছি যে বিভিন্ন সময় যারা হচ্ছে খুবই বাজে কাজের জন্য হচ্ছে আলোচিত সেসব ব্যক্তিরাও যখন হচ্ছে টুপি পরে বা হচ্ছে যখন এসে বলে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বা হচ্ছে এই করি সেই করি তখন দেখা যায় তাদের সম্মান বেড়ে যায় বা তাদেরকে মানুষ মানে কি বলবো মানে আমাদের দেশের মানুষদের যে কী একটা অবস্থা, কেউ যদি টুপি পাঞ্জাবি পরে তাদেরকেই মানুষ খুব ভালো চোখে দেখে, কিন্তু এই মানুষগুলো হচ্ছে খারাপ হতে পারে বা এই মানুষগুলো হচ্ছে যে মানে ওই যেরকম বললাম যে এখন যদি আমি বলি তাহলে হয়তো আপনারা বুঝে যাবেন, সেই জন্য বলতেছি না যে সিনেমা জগৎ থেকে অনেকে এসে এখন খুব হাজি সাব হয়ে গেছে, সিনেমা জগৎ থেকে অনেকে এসে এখন খুব হচ্ছে বড় পরহেজগার হয়ে গেছে, তো এরকম টাইপের মানুষজন অনেকেই আছে। আবার অনেকে মানুষের হচ্ছে নিজেদের মাথার টাক ঢাকার জন্য হচ্ছে টুপি পরতেছে,
তো কি বলবো, এই বিষয়গুলো আসলে দেখলে হাসি পায়। যাই হোক, সেটি বিষয় না, বিষয় হলো আমি যে জন্য আর কি টুপি নিয়ে কথা বলতেছি সেটি হচ্ছে যে, দেখেন আমার বর্তমানে মাথায় হচ্ছে এত পরিমাণ খুশকি হয়েছে বা হচ্ছে এতটাই হচ্ছে সমস্যা, সারাক্ষণ হচ্ছে মাথা চুলকায় কিংবা হচ্ছে মাথা থেকে হচ্ছে আপনার যে খুশকি এই টাইপের হচ্ছে মাথা থেকে হচ্ছে মানে ই হয় আর কি বের হয়। তো দেখেন, যতদিন আমি টুপি পড়তাম, যতদিন আমি হচ্ছে মাদ্রাসায় পড়েছি 6 থেকে 10 পর্যন্ত, তখন আমি কিন্তু টুপি পরেই হচ্ছে মাদ্রাসায় যেতাম, পাঞ্জাবি পড়তে হতো, এমনকি আমাদের হচ্ছে যদি পাঞ্জাবি হচ্ছে না পড়তাম তাহলে হচ্ছে প্রহার করা হতো। একদিন খেয়েছি, এটি আমার খুব ভালো করে মনে আছে, যে হাতের উপরে আমাদের ওদিকে হচ্ছে বেত আছে, বেত দিয়ে হচ্ছে ই করে, অথবা হচ্ছে খেজুরের লাঠি, খেজুর গাছের যে লাঠি আছে তা দিয়ে হচ্ছে প্রহার করা হয়। যদি টুপি পাঞ্জাবি পরে ঠিকমতো, বা হচ্ছে টুপি, শুধু টুপি পাঞ্জাবি না, গোল পাঞ্জাবি পরে যদি কেউ মাদ্রাসায় না যায় তাহলে সে এরকম করা হতো। এখন জানি না ঠিক কী অবস্থা, কারণ এখন সব জায়গায় পলিটিক্স ঢুকে গেছে, এখন হচ্ছে শিক্ষকদের চেয়ে বড় বড় মাতুব্বর হচ্ছে স্টুডেন্টরা, কিন্তু আমাদের সময়ে এই সাহসটা আমাদের ছিল না। তো যে বিষয়টি বলতেছিলাম, যে যতদিন আমি টুপি পরেছি, কলেজে যাওয়ার পরেও প্রথম দিকে হচ্ছে টুপি পরতে লজ্জা লাগতো, কারণ কলেজে আর মাদ্রাসা আলাদা, মাদ্রাসায় হচ্ছে মেয়ে স্টুডেন্টরা আলাদা বসতো, মানে পাশাপাশি ওই পাশের সিটে বসতো, মাঝখান থেকে হচ্ছে পর্দা টাঙিয়ে দেওয়া থাকতো, আর কলেজে গিয়ে তো ওরকম কোনো সিস্টেম ছিল না, সবাই যার যার মতো করে বসতো, তবে মেয়েরা এক পাশে বসতো, ছেলেরা সাধারণত তার এক পাশে বসতো। তো যে বিষয়টি হলো সেটি হচ্ছে যে, ওখানে প্রথম দিকে আমার হচ্ছে টুপি পরতে হচ্ছে মানে একটা ইতস্তত বোধ কাজ করতো বা লজ্জা লাগতো। পরে আমাদের কলেজে একটি মাহফিল হয়েছিল, মাহফিল হওয়ার পরে প্রথম হচ্ছে আমি ওই সময় টুপি পরি, বা ওই সময় টুপি পরে মানে আমিই দায়িত্ব পাই হচ্ছে মাহফিলের যে প্রচার, প্রচারের দায়িত্ব আমি পাই। তখন হচ্ছে মানে আইনুদ্দিন আল আজাদের আজাদের হচ্ছে কিছু কিছু গজল শুনতাম, যেরকম সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে, এরকম টাইপের গজল একটা মুখস্থ করেছিলাম বা এরকম টাইপের ছিল। তো ওইটা হচ্ছে আমি বলেছিলাম, বা হচ্ছে ওইটা নিয়ে হচ্ছে আমি প্রচার টসার করেছিলাম, বা মাহফিলের দাওয়াত দিয়েছিলাম ঘুরে ঘুরে, মানে মাইকের দায়িত্ব পুরো হচ্ছে আমার, মানে আমার মতো একটা পাবলিক। অবশ্য ওই সময় একটা বিষয় ছিল কি, আমার ভালো করে উচ্চারণ না থাকলেও বা আমি ভালো করে সব কিছু না মানে না পারলেও সাহস ছিল, যেরকম যেরকম হচ্ছে আমি আজান দিতাম ওই সময়ে, আমি কিন্তু ওই মানে মক্কা শরীফ কিংবা বাইতুল মোকাররমের যিনি মুয়াজ্জিন তার মতো করে কিন্তু আমি আজান দিতে পারি না বা পারবো না, কিন্তু আমি আমার মতো করে তো পারি বা চেষ্টা করি যতটুকু পারি। তো সেক্ষেত্রে আমার সাহস ছিল বা আমি ছিলাম একটু এগিয়ে, তো সে হয়তো হয়তো আমি যদি এখন বলি যে আমি ছিলাম একটু এগিয়ে, এটা কিন্তু অহংকার। যেরকম আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমি মানে পরে যদি আমি বলি যে আমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তখন কিন্তু আমার ভিতরে অহংকার ঢুকে যাবে এবং শয়তান কিন্তু তখনই আমার ঘাড়ের উপরে বসবে এবং বলবে, আচ্ছা ঠিক আছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, আচ্ছা ঠিক আছে তোমার নামাজ কীভাবে কাজা করতে হয় বা নামাজ কীভাবে তুমি না পড়ে থাকো সেটা আমি হচ্ছে দেখাচ্ছি, মানে কীভাবে হচ্ছে মানে নামাজ পড়তে না পারো সেটি আমি তোমাকে দেখাচ্ছি। এটা কিন্তু শয়তান আপনার উপরে ঘাড়ের উপর বসে যাবে। তো এছাড়া কোনো ভালো একটা কাজ করার পরে নিজে নিজে কখনো ভাববেন না বা কখনো বলবেন না যে আমি একটা ভালো কাজ করেছি। আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনি কী কী মন্দ কাজ করেছেন এবং সেই মন্দ কাজটা থেকে কীভাবে হচ্ছে ফিরে আসা যায়, কীভাবে হচ্ছে মন্দ কাজটা হচ্ছে না করা যায় সেই বিষয়টি নিয়ে ভাববেন। আপনি কখনো ভাববেন না যে আপনি একটা ভালো কাজ করেছেন, যখনই আপনি ভাববেন আপনি আজকে এতগুলো ভালো কাজ করেছেন, আপনি এত এত ভালো কাজ করেছেন বা এই এই কাজটি ভালো কাজ করেছেন, তখন আপনার ভিতরে একটা অহংকার ঢুকে যাবে। আপনার ভিতরে যখন অহংকার ঢুকবে তখন শয়তান আপনাকে হচ্ছে বিভিন্নভাবে প্ররোচনা দিবে, তখন দেখা যাবে যে আপনি আর ভালো কাজ করতে পারতেছেন না বা আপনার ওই ভালো কাজের ভিতরে অহংকার থেকে যাবে, তখন কিন্তু আর আপনি পিওরভাবে বা খাঁটিভাবে বা বিশুদ্ধভাবে আপনি কিন্তু ভালো কাজ আর করতে পারবেন না বা করবেন না। এই জন্য আপনার আমার সবারই যে দায়িত্ব বা যে বিষয়টি হচ্ছে কি বলে যে মানে উপলব্ধি করার বিষয় সেটি হচ্ছে যে আমাদেরকে
অন্তত এটি উপলব্ধি করতে হবে যে আমি আজকে কি কি মন্দ কাজ করেছি, আগামীতে যাতে আমার এই মন্দ কাজগুলো আমার মাধ্যমে না হয়, কিন্তু আমি যে ভালো কাজ কি করেছি এই বিষয়টি যাতে আমার মাথার ভিতরে না আসে। কারণ এটা যদি আসে তাহলে আমার ভিতরে কিন্তু অহংকার ঢুকে যাবে। তবে অবশ্য অনেক মানুষ আছে যারা দুইটাই হচ্ছে বিবেচনা করার পরও তারা তাদের ভিতরে অহংকার থাকে না বা ভালোভাবে কাজগুলো হচ্ছে তারা করতে পারেন। তবে জানি না ঠিক কতটুকু সম্ভব, কারণ আমরা যখন কলেজে ইসলামিক স্টাডিজ সাবজেক্ট পড়ছিলাম সেখানে একটি বিষয় ছিল আল্লাহকে স্মরণের বিষয়। তো সেখানে বিভিন্ন যারা ইসলামের যারা মনীষী আছে, অর্থাৎ বড় বড় পর্যায়ের যারা হচ্ছে দার্শনিক বা উচ্চ লেভেলের মানুষজন আছেন, তো তারাও স্বীকার করেছেন তারা যখন হচ্ছে সুখে থাকে বা ভালো থাকে তখন তারা কিন্তু আল্লাহকে স্মরণ করতে পারে না। আপনি দেখবেন যে সুখে থাকলে বা ভালো থাকলে সে তখন কিন্তু ভাবে যে আমার তো টাকা পয়সা আছে, আমার এটা সেটা আছে, তাহলে আমি কেন হচ্ছে মানে আবার আল্লাহকে স্মরণ করতে যাব। তখন আল্লাহর চেয়ে নিজেকে হচ্ছে ক্ষমতাবান মনে হয়, নিজেকে হচ্ছে খুব বড় পর্যায়ের কিছু মনে হয়। তবে ওই সময়টাতে যারা হচ্ছে আল্লাহকে স্মরণ করতে পারবে বা আল্লাহকে স্মরণ করে কাজ করতে পারবে সেই মানুষগুলোই সফল, সেই মানুষগুলোই হয়তো ভালো পর্যায়ে থাকবে। যেরকম আমাদের আমি সব সময় মুশফিকুর রহিম, যাকে নিয়ে খালি একটা মন্তব্যের কারণে খুবই সমালোচনা হয়েছিল, আয়না নিয়ে তিনি একটা কথা বলেছিলেন, আয়নায় মুখ দেখা বা এরকম টাইপের বিষয়, কিন্তু আমি ওই মানুষটাকে এত বেশি রেসপেক্ট করি বা এত বেশি আমি ভালোবাসি বা পছন্দ করি মুশফিকুর রহিমকে। কারণ দেখেন তার সব আছে কি নাই, তারপরে তিনি কিন্তু আল্লাহকে স্মরণ করেন। মেহেদি হাসান মিরাজ ছোট মানুষ, আমার চেয়েও মনে হয় 1 বছরের বয়স কম, মেহেদি হাসান মিরাজ আমার চেয়েও মানে 1 বছরের ছোট বা আমার বয়সী, সেই মেহেদি হাসান মিরাজ তিনি এই ছোট্ট বয়সে নামাজ কালাম সব কিছুতে তিনি এগিয়ে, একে তো অলরাউন্ডার পাশাপাশি হচ্ছে নামাজ কালাম থেকে সব কিছু থেকে এগিয়ে। এরপরে রুবেল ভাইকে আমি ভাই বলতেছি এই কারণে তিনি আমাদের বাগেরহাটের সন্তান। তো রুবেল ভাই তিনিও কিন্তু তার ক্যারিয়ারে হয়তো তিনি বিফল হয়েছেন বা তিনি একটা পর্যায়ে গিয়ে এখন আর ক্রিকেটের মাঠে নাই, তাকে হয়তো বিভিন্ন সিস্টেমে হয়তো ক্রিকেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা তিনিও হয়তো কোনো একটা ম্যাচে বা দুই একটা ম্যাচে একটু মানে খারাপ করার কারণে এরকম কিন্তু অনেকের সাথে অনেকেই করেছে। আপনি এই যে শান্ত বলেন বা অনেকেই কিন্তু এরকম করেছে, তারপরে কিন্তু তারা ক্রিকেটে আসে, কিন্তু রুবেল ভাইয়ের হয়তো ওরকম কোনো হয়তো মানে লিঙ্ক লবিং হয়তো নাই বা তাকে হয়তো ওরকমভাবে ই করে না, যে কারণে যাই হোক সেটা তাদের বিষয়ে, তারাই এই বিষয়ে সলভ করবে বা কথা বলবে বা ই করবে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আজকে আমার এই বিষয় নিয়ে কথা বলার বিষয় না, কিন্তু রুবেল ভাই কিন্তু খুবই ভালো মানুষ, কি কারণে তিনি কিন্তু অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর তাদের মতো সেলিব্রিটি মানুষরা বা তাদের মতো হচ্ছে বড় বড় মানুষরা যদি কখনো হচ্ছে টুপি পরে ছবি ফেসবুকে আপলোড দেয় কিংবা নামাজ পড়ে ফেসবুকে ছবি আপলোড দেয়, এটি কিন্তু মানে অনেক বড় একটি বিষয়, কারণ তাদেরকে কিন্তু হিউজ মানুষ তাদেরকে কিন্তু পছন্দ করে। আর একজন ভাই আছে, তাকে কিন্তু আমি এক প্রকার ভুলেই গেছিলাম, মাহমুদুল্লাহ রিয়াদ ভাইও কিন্তু অসম্ভব ভালো মানুষ। তো দেখেন এই মানুষগুলো তারা কিন্তু খুব ভালো জায়গায় আছে, খুব হচ্ছে সুখে আছে, কারণ তাদের টাকা পয়সা আছে, টাকা পয়সা থাকলে অটো মানুষের সুখ থাকে বা সুখী হয়। তো সেই মানুষগুলো কিন্তু এরকম ভালো জায়গায় যাওয়ার পরও তারা কিন্তু তাদের সৃষ্টিকর্তাকে ভুলে নেয়। তো আমি যেটা বলেছিলাম, যতদিন আমি টুপি পরেছিলাম তো ততদিন আমার মাথায় কিন্তু খুশকি হয়নি, আমার মাথায় কিন্তু সমস্যা ছিল না, কিন্তু ভার্সিটিতে আসার পর আমার মাথায় টুপি ছিল, দাড়ি ছিল সবসময়ই আলহামদুলিল্লাহ, কিন্তু দাড়ি হয়তো কেসি দিয়ে আমি ছোটো করি এখনও, এটি হয়তো ভুল বা মানে খারাপ করতেছি, কিন্তু আমার মানে টুপি যখন আমি হচ্ছে কি বলে যে যখন হচ্ছে খুললাম বা হচ্ছে টুপি পরা বন্ধ করলাম, এরপর থেকেই আমার এই মাথায় কিন্তু সমস্যাও শুরু হয়ে গেছে। কারণ এই টুপি দেখেন, আমি যখন এই যে রাস্তার কথা বলেছিলাম, এই রাস্তা দিয়ে যখন চলাফেরা করি এত পরিমাণ ধুলা হচ্ছে রাস্তায় উড়ে, এই ধুলা কিন্তু সব হচ্ছে আমার হচ্ছে মাথায় প্রবেশ করে বা এই মাথায় কিন্তু এই ধুলাগুলো হচ্ছে যায়। আমি এমনকি রুমে আসার পরে যখন আমি মাথা এরকম হাত দিয়ে হচ্ছে আঙুল দিয়ে যখন হচ্ছে এটাকে হচ্ছে ই করি নাড়ি, তখন দেখা যায় যে বালু বা এই টাইপের। তো দেখেন আপনি যদি মাথায় টুপি রাখেন হয়তো বা বর্তমান পরিস্থিতিতে আপনি
কি হবে না যে আপনি হচ্ছে ওই মানে অন্যায় করতে পারবেন না বা কারোর সাথে হচ্ছে উল্টাপাল্টা করতে পারবেন না, কিন্তু আপনার কিন্তু অনেক উপকার হবে, হিউজ হিউজ উপকার, যে উপকারগুলো আপনি কোনো কিছুর বিনিময়ে কিন্তু আপনি পাবেন না। যেরকম আমি যদি টুপি সারাক্ষণ পরতাম তাহলে আমার মাথায় কিন্তু হয়তো ধুলাবালি প্রবেশ করতো না বা আমার মাথায় কিন্তু কোনো ধরনের জীবাণু প্রবেশ করতো না, হয়তো এমন কিছু আমার মাথায় লেগেছে বা হয়েছে যে কারণে কিন্তু আস্তে আস্তে করে আমার কিন্তু এই চর্মরোগ বা এই টাইপের সমস্যা কিন্তু আমার হয়েছে। আর এখান থেকে হয়তো বা আর জীবনে হয়তো সমাধানও পাবো না, জানি না, আল্লাহ যদি হয়তো সহযোগিতা করে বা আল্লাহ যদি হচ্ছে রক্ষা করে তাহলে হয়তো মানে সহযোগ মানে এখান থেকে উদ্ধার হতে পারবো। আর হয়তো এখানে ব্রেইনে সমস্যা হতে পারে কিংবা হচ্ছে এই ইসের কারণে ব্রেইনে অনেক ধরনের ঝামেলা হতে পারে, পরে দেখা গেল আমার ওপারে চলে যেতে হবে, তো এরকম অনেক কিছু দেখেন। এই এই বিষয়গুলো আসলে ভাবলে বারবার আপনার কিন্তু সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, কারণ এর বিকল্প আসলে কিছুই নেই। কারণ আপনি হয়তো ভাবতেছেন যে আপনি আল্লাহকে ভুলে খুব ভালো আছেন, বিষয়টা কিন্তু এরকম না। যতই আপনি কাছাকাছি আসবেন, যতই আপনি হচ্ছে তার কাছাকাছি আসার চেষ্টা করবেন, ততই দেখবেন যে সুখ শান্তি বিভিন্ন সেফটি এই বিষয়গুলো কিন্তু আপনি পাবেন বা আপনার লাইফে কিন্তু অটোমেটিকভাবে হচ্ছে সংযুক্ত হবে। হয়তো বা আপনি যদি হচ্ছে দাড়ি রাখেন বা হচ্ছে এই টাইপের বিষয়ের ভিতরে দিয়ে হচ্ছে যান, হয়তো বা বর্তমান সময়ের যে ছেলেরা আছে বা অন্য ছেলেরা আছে তাদের মতো হয়তো আপনি চলতে পারবেন না, কিন্তু এটা আপনার জন্যই কিন্তু উপকার। কারণ দিন শেষে আপনার কিন্তু সব কাজের জন্য জবাবদিহিতা হবে, সব কাজের জন্য কিন্তু আপনার হচ্ছে আল্লাহর কাঠ গড়াতে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে কিন্তু এই সব কিছুর জন্যই কিন্তু আপনার জবাবদিহিতা দিতে হবে। তো সেই জবাবদিহিতার মাঠে বা জবাবদিহিতা যখন দিতে হবে তখন আমরা কী জবাব দিব, শুধু আপনাদের কথা না, আমি কী জবাব দিব, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমি আপনি কী জবাব দিব, এই জবাবের জন্য কি আমরা আসলে কি প্রস্তুত। আমরা কিন্তু প্রস্তুত না, হয়তো দাঁড়িয়ে রেখে আপনি যদি কোনো ইয়ে করতে চান, অনেক সময় অনেক মানুষের কথা শুনতে হয়, যেরকম আমি এই যে এইবার যে ঢাকাতে আসতেছিলাম, ঢাকাতে আসার পরে আমাদের বাড়ি থেকে ঢাকার দূরত্ব অনেক, সম্ভবত 300 কিলোমিটারের উপরে বা এরকম টাইপের বা 300 কিলোমিটার মতো। তো আমি বাস থেকে নামার পরে সায়দাবাদ থেকে হচ্ছে বাসে উঠলাম, আমার কাঁধে হচ্ছে ভারী একটা ব্যাগ, প্রায় 10 কেজির উপরে হবে কাঁধে ব্যাগ। তো এক মুরব্বি হচ্ছে তিনি ব্যাগ রাখতে বললেন, এখন আমার ব্যাগে হচ্ছে ল্যাপটপ, আমি ব্যাগ কীভাবে নিচে রাখবো, তাহলে তো মানুষ পাড়া দিবে কিংবা এমনভাবে ফুলে আছে যে ব্যাগ আসলে রাখার মতো কোনো স্পেস নাই বা সুযোগও নেই। আপনারা জানেন যে ঢাকা শহরে যে লোকাল বাসগুলোতে খুবই গ্যাদারিং। তো আমি উনি যখন প্রথম বললেন যে ব্যাগটা রাখো নিচে, আমি বললাম রাখা যাবে না। তো যাই হোক, উনি হঠাৎ করে আমার উপর খেপে গেলেন এবং আমাকে নিয়ে হচ্ছে বাজে মন্তব্য করা শুরু করলেন যে দাঁড়িয়ে রেখে এরকম টাইপের ই করতেছো, ঘাড়তেরামি করতেছো বা এই টাইপের কথাবার্তা। তো যাই হোক, আমি যখন হচ্ছে দেখলাম মানে সাথে সাথেই হচ্ছে সামনের দিকে হচ্ছে একটা ওই যে নিচে যে সিটগুলো থাকে, এমনিতে সিট না, সিটের বাইরে যে একটা তক্তার মতো বা এরকম সিটের মতো বসানো থাকে সামনে, ওই টাইপের এসে আমি গিয়ে বসে পড়লাম, কারণ আমার কাঁধে ভারী ব্যাগ, আমি ওই ব্যাগ যদি রাখতামও তাও কিন্তু ভিতরে চলাচলের কিন্তু জায়গাগুলো আটকে যেত। তো যাই হোক, দেখলাম উনি আমাকে নিয়ে অনেক বেশি গবেষণা, আমাকে নিয়ে একের পর এক কথা বলতেছিলেন অনেক মানুষের সাথে এই বিষয় নিয়ে, উনি ওনার মতো করে যা খুশি তাই বলতেছিলেন। তো যাই হোক, উনি ওনার মতো করে বলতেছেন, আমি ওনাকে কোনো জবাব দিইনি, উনি ওনার সাথে আমার যতটুকু মনে পড়ে আমি 10টা শব্দ ব্যবহার করে নিই। আমি ওই সময় কেন যেন আমার মাথা খুব ঠান্ডা ছিল, আমার একটা সমস্যা হচ্ছে আমি আমাকে কেউ কিছু বললে বা হচ্ছে অনেক সময় মানে যাতে রাগ হয়ে যায়, মানে এমন রাগ লাগে ওই রাগ থেকে হচ্ছে আমি কোনোভাবে হচ্ছে বের হতে পারি না। কিন্তু ওই দিন আমার ব্রেইন এতটাই ঠান্ডা ছিল, আমি ওনাকে কোনো জবাব দিই না, আমি ভাবলাম যে উনি ওনার মতো করে যা খুশি তাই বলুক। আমি সামনে জায়গা পেয়েছি, আমি বসে গেছি, কিন্তু উনি যে জায়গায় হিট করতেছিলেন বা উনি নিজেও হচ্ছে দাড়ি বাঁকা মুরব্বি, কিন্তু উনি যে জায়গায় হিট করতেছিলেন সেটা হচ্ছে দাড়ি। ভাই দোষ করলে যদি করি সেটি আমি ব্যক্তিগতভাবে আমি মানুষ হিসেবে করতেছি বা ভুল করলে
আমি মানুষ, আমি ভুল করি বা আমি খারাপ, কিন্তু আমার দাড়ির কোনো এখানে দায় নাই, আমার টুপির কোনো দায় নেই, কারণ এরা কিছু করতে পারে না, এটা আমি এখানে বসাইছি, আমি হয়তো দাড়ি কাটি না বিদে এখানে আছে, আমি বেঁচে আছি বা আমি সুস্থ আছি বিদে আমার দাড়ি আছে, কিন্তু এদের কোনো হচ্ছে দায় নেই, যত দায় যত হচ্ছে সমস্যা সব আমার ব্যক্তিগত বিষয়, আমার সেন্সের বিষয়, আমার মস্তিষ্কের বিষয়, আমার হচ্ছে চারিত্রিক ত্রুটি বা এই টাইপের সমস্যাগুলো সবই আমার, কিন্তু উনি আমাকে ওইভাবে হিট করতেছিলেন। তো যাই হোক, আল্লাহ ওনাকে বুঝ দিক এবং আমাকেও হচ্ছে সঠিক বুঝ দিক এবং আমার হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করার আরও বেশি তৌফিক দিক এবং যাতে কারোর সাথে খারাপ কখনো আচরণ না করি সেই তৌফিক দিক, কারণ একজন মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করে ফেললে ওখান থেকে কিন্তু আর উদ্ধার পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওই মানুষের সাথে পরে আর দেখা হবে কি না তারও কোনো গ্যারান্টি নেই, তো তার কাছে যে পরে ক্ষমা চাওয়া যাবে সেই ক্ষমা চাওয়ারও কিন্তু সুযোগ নেই। তো সেই জায়গা থেকে আমাদের উচিত বা চেষ্টা করা উচিত যে যাতে হচ্ছে কারোর সাথে কখনো মনোমালিন্য না হয় বা কাউকে যাতে কটু কথা বা খারাপ কথা বলা না হয়, এই বিষয় থেকে যাতে হচ্ছে আমরা কি বলে যে এই বিষয়টি যাতে হচ্ছে আমরা ভালোভাবে হচ্ছে গুরুত্ব দিই বা হচ্ছে এই বিষয়টি যাতে হচ্ছে ভালোভাবে হচ্ছে আমরা আমলে নিতে পারি যাতে আমাদের দ্বারা কেউ কষ্ট না পায়। তো যাই হোক, আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।